আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমি আব্দুল কাইম পিস লাইব্রেরি বলছি। দর্শক, আজকে আপনাদের সামনে আমাদের একজন সম্মানিত অতিথি, একজন গেস্ট, আপনারা দেখতে পাচ্ছেন শাহিন প্রামাণিক ভাই। তো বিশেষ করে আমরা আজকে কিছু কথা আলোচনা করব, কিছু বিষয় আলোচনা করব খুব সংক্ষিপ্তভাবে। তো প্রথমে আগে ভাইয়ের পরিচয়টা আমরা জেনে নিই, ভাইয়ের নাম এবং ভাইয়ের পেশা এবং উনি কোথা থেকে এসেছেন। তো ভাই, আপনি আমাদের পিস লাইব্রেরির পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। ভাই, কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি সম্মানিত শায়েক, আমার নাম শাহিন প্রামাণিক। আচ্ছা, আমি কুচবিহার থেকে এসেছি। আমি ইতিপূর্বে আরও কয়েকবার ভিজিট করেছিলাম আপনার লাইব্রেরিতে। আচ্ছা আচ্ছা, আমি মূলত এই পিস লাইব্রেরির যে প্রোডাক্টগুলো রয়েছে এগুলো আমি ইউজ করি এবং এটার প্রতি আমার ইসে রয়েছে। এই হচ্ছে আমার পরিচয় আর কি। আচ্ছা আচ্ছা, তো বিশেষ করে আপনি আমাদের যে পিস লাইব্রেরি ভিজিট করছেন এবং আমাদের যে আরো কার্যক্রমগুলো দেখছেন, তো আপনার মানে কেমন লাগছে আপনাকে? আলহামদুলিল্লাহ, আমি এ বিষয়ে যদি জনগণ বা আমাদের আপনাদের যারা সাবস্ক্রাইবার রয়েছে বা আমাদের যারা ইসে রয়েছে তাদের উদ্দেশ্যে যদি বলি, তাহলে বলবো যে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে একটা খুবই বড় নিয়ামত পেয়েছি আলহামদুলিল্লাহ আমরা। যে এই যে আপনারা যে ন্যাচারাল ট্রিটমেন্টগুলো দিচ্ছেন, এইটার যে আমাদের প্রয়োজনীয়তা রয়েছে এইটা আমার মনে হয় সবাইকে একটু ভাবানো দরকার। বিশেষ করে আমি ন্যাচারাল ট্রিটমেন্টের ব্যাপারে আমি আরেকটু বিষয়টা বলে দিই। মূলত আসলে আমাদের ট্রিটমেন্টটা সম্পূর্ণ একটা ব্যতিক্রম ধর্মী ট্রিটমেন্ট আর কি। মানে আমাদের চিকিৎসার সঙ্গে আসলে কারো চিকিৎসা মিলে না। হ্যাঁ, কারণ হচ্ছে যে আমাদের যে চিকিৎসাটা সাধারণভাবে আজকে যে সমস্যাগুলোতে মানুষ মানে একবারে জর্জরিয়ে, যেমন আপনার সুগার বলেন, প্রেশার বলেন, হ্যাঁ, তারপরে আপনার ফ্যাটি লিভার বলেন, হার্টের মতন সমস্যাগুলো বলেন, কিডনির মতো সমস্যাগুলো বলেন, যেগুলো সাধারণত ডাক্তারদের কাছে গেলে ডাক্তাররা বলে দেয় যে লাইফ টাইম ওষুধ খেতে হবে, হ্যাঁ, এটা কখন ভালো হবে না। তো বিশেষ করে আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে এটা পুরোপুরি একবারে মানে জ্বর থেকে ভালো হয়ে যাচ্ছে, এবং কিভাবে এটা ভালো হয় সেগুলো আমরা প্রচুর ভিডিও আছে আমাদের আমাদের চ্যানেলে, যেখানে আমাদের বিশেষ করে যারা সাবস্ক্রাইবার আছে তারা হয়তো, যারা নতুন হয়ে থাকে তারা হয়তো সেখানে দেখে আসতে পারে। তো এখানে মূল বিষয় যেটা হচ্ছে যে আমরা আসলে ন্যাচারালের মাধ্যমে, মানে আমাদের যেটা বক্তব্য হচ্ছে কি যে ঔষধকে খাদ্য হিসেবে নয়, বরঞ্চ খাদ্যকে ঔষধ হিসেবে গ্রহণ করুন। হ্যাঁ, এবং আমাদের যে লাইফ স্টাইল, মূলত আমাদের চিকিৎসা পদ্ধতি, কেউ যদি জিজ্ঞাসা করে যে আপনাদের এটা চিকিৎসা পদ্ধতিটার নাম কি, এটা আপনার কি হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি এরকম ভাবে জিজ্ঞাসা করতে পারে, তো মূলত আমরা বলি এটা হচ্ছে লাইফ স্টাইল। তো আমাদের এটা হচ্ছে কি লাইফ স্টাইল। তো এই লাইফ স্টাইল মানে যেগুলোকে বলা হয় লাইফ স্টাইল ডিজিজ, যেমন সুগার প্রেশার, এগুলোকে কি বলা হয় লাইফ স্টাইল ডিজিজ। তো লাইফ স্টাইল ডিজিজকে মানে ভালো করতে হবে লাইফ স্টাইল চেঞ্জের মাধ্যমে। যদি লাইফ স্টাইল চেঞ্জ না করা হয় আর যদি ওষুধ খাওয়া হয় তাহলে লাইফ টাইম ওষুধ খেতে হবে, কিন্তু আমরা এটা লাইফ স্টাইল চেঞ্জের মাধ্যমে আমরা কিছু সাপ্লিমেন্ট বা কিছু ন্যাচারাল খাবার আমরা দিয়ে থাকি তাকে সাপোর্টিং দেওয়ার জন্য। তো বিশেষ করে এটা ব্যাপারে অনেকে অনেকে হয়তো আমাদের সঙ্গে তর্ক করার জন্য এসেছেন, কিছু ডাক্তার হয়তো আমাদের কাছে এসেছে যে এটা কি করে হয়, এটা অসম্ভব, কিছু প্রশ্ন করেছেন। তারপরে যখন আমাদের চিকিৎসার বৈজ্ঞানিক যে ব্যাখ্যাগুলো যখন দিতে শুরু করলাম তখন বুঝতে পারলো যে না, যথেষ্ট হয়েছে। তো বিশেষ করে এই ব্যাপারে আরো মানুষের কাছে স্পষ্ট ধারণা হওয়া দরকার। তো আপনি এই ব্যাপার নিয়ে আমাদের হয়তো কিছু আপনি ভিডিও দেখছেন এবং আমাদের চিকিৎসার ব্যাপারে যতটুকু হয়তো আপনি জানলেন, তো এই ব্যাপারে আপনি কি বলেন বিষয়টা নিয়ে? প্রথমত আমি সম্মানিত দর্শক যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে যেটা বলতে চাচ্ছি, শায়েক পুরো ব্যাপারটাকে বিস্তারিত তুলে ধরলেন ওনাদের প্রক্রিয়াগত ব্যাপারটাকে। এবার আমি বলতে পারি এটার প্রয়োজনীয়তার ব্যাপারটা, এবং এই যে সিস্টেমটা আপনারা দিচ্ছেন এখানে সব থেকে যেটা বড় পাওয়া আমাদের জন্য সেটা হচ্ছে একটা সুন্না প্যাকেজ রয়েছে। আপনারা বেশ সুন্না মেনটেন করেই এটাকে ম্যানেজ করছেন, যে কারণে সুন্না ছাড়া আমরা সুস্থতা অনুভব করতে পারবো না। আমাদের সুস্থতার জন্য ফার্স্ট রিকমেন্ড হতে হবে একটা সুন্না পদ্ধতি থাকতে হবে। তো সেখানে এখানে আমরা একটা সুন্না প্যাকেজ পেয়ে যাচ্ছি, আর আপনি তো বলেই দিলেন যে লাইফস্টাইলের মাধ্যমে এটাকে করতে হবে, অর্থাৎ একটা ন্যাচারাল বডিকে নিয়ন্ত্রণ করতে গেলে ন্যাচারালি নিয়ন্ত্রণ করতে হবে, তাই না? ন্যাচারালটা যখন আমাদের প্রয়োজন রয়েছে তখন আমাদের দেখতে হবে যেটা, যে এখনকার দিনে ডক্টর বাবুরা যেভাবে পেশেন্টদেরকে হ্যারাস করছে বা তাদেরকে যেভাবে বিভ্রান্ত করছে, এতে করে অনেকেই এমনিতেই মানে ইসে হয়ে যাচ্ছে, অসুস্থ হয়ে যাচ্ছে। তো এখানে সব থেকে বড় যেটা ব্যাপার সেটা হচ্ছে পেশেন্টদের সঙ্গে যেভাবে একটা সৌহার্দ্যপূর্ণ আচরণ করা হয়, তাদের সঙ্গে যেভাবে ইন্টারাক্ট করা হয়, তাদের সঙ্গে যেভাবে তাদের তাদের সমস্যাগুলোকে আপনারা জেনে নেন, সেই পদ্ধতি মতে তাদেরকে পরামর্শ দেন এবং সেভাবে আপনারা ট্রিটমেন্টগুলো দিচ্ছেন। তো সব থেকে বড় ব্যাপার যেটা, আমি ডক্টরের ব্যাপারে কথা বলবো একটু, যে কেন মানুষ এইসব ট্রিটমেন্টের দিকে ঝুঁকবে। আমরা দেখছি এখন মেডিসিনগুলো
মানে প্রায় প্রত্যেকটি মেডিসিন থেকে কিন্তু মানুষের শারীরিক ভাবে যে হারে ক্ষতি হচ্ছে, কোম্পানিগুলো যে হারে এটা কমার্শিয়াল করে দিয়েছে, যেভাবে তাদের ক্ষতি হচ্ছে, কেউ কিন্তু এটাকে বিজনেসের আড়াল থেকে দেখছে না। তারা বলছে যে এগুলো একটা ওষুধ খেয়ে, আমি আমি ধরেন আমার কথাই বলি, যে আমার জ্বর হলো বা আমার সর্দি হলো, আমি বাজার থেকে একটা ওষুধ নিয়ে আসলাম, সেটা খেলাম, তাৎক্ষণিকভাবে সেরে গেল। কিন্তু এর যে প্রভাবটা রয়েছে আমার শরীরে, একটা যে এফেক্ট রয়েছে, সেটা কিন্তু আমি তাৎক্ষণিকভাবে বুঝতে পারছি না। তো কিভাবে আমরা এটাকে ন্যাচারালি করতে পারি, কিভাবে আমরা একটু কালো জিরা খেতে পারি, একটু মধু খেয়ে এটাকে নিয়ন্ত্রণ করতে পারি, কিভাবে আমরা একটা পাতিলেবু রয়েছে, এইসব ন্যাচারাল অনেক খাবার রয়েছে, এগুলো খেয়ে বা পদ্ধতিটা আমাদেরকে জানতে হবে। আমরা মূলত এই পদ্ধতি থেকে একদমই অসচেতন, মূলত যেটা আমাদেরকে কেউ জানায়ও নি, কোনো ডক্টর বাবুটা ন্যাচারালি কোনো কথাই বলে না, কারণ বললে অ্যাটলিস্ট কি হবে, কমার্শিয়াল যে ব্যাপারটা রয়েছে এটা কিন্তু একটা বড় ঘাটা পড়ে যাবে। তো আমি আপনাদের মুর্শিদাবাদের একজন ডক্টর বাবুর কথা বলবো, আমি ওনার একটা ভিডিও দেখেছিলাম, আমি এই মুহূর্তে ওনার নামটা মেনশন করতে পারছি না। উনি বলেছিলেন একটা খুব সংজ্ঞা দিয়েছিলেন ডক্টর বাবু, যে ডক্টর কাকে বলে। আমি ব্যাপারটায় খুব মানে আনন্দ অনুভব করেছিলাম, ডক্টর মানে হচ্ছে গিয়ে ঔষধ লুকিয়ে রাখা। এখন বাহ্যিকভাবে কেউ বুঝতে বললে হয়তো বলবে যে এটা কেমন কথা, যে ডক্টর কেন ওষুধ লুকিয়ে রাখে, ডক্টর তো ওষুধ দেয় আমাদের কাছে, তো ডক্টর ওষুধ দেয়। ইভেন আমরা দেখেছি যে একজন জ্বরের কথা বললে গিয়ে একটা লোক, একটা ডক্টর এসে আমরা আপনাকে এক প্রেসক্রিপশন লিখে দিল। তো এটা কি করে সম্ভব? তো তিনি এক্সপ্লেন করলেন এইভাবে যে একজন পেশেন্ট আসবে একজন ডক্টরের কাছে, ডক্টর পেশেন্টের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণে তাদের সঙ্গে কথাবার্তা বলবে, খুঁজে দেখবে তাদের স্পেসিফিক কোন জায়গাতে তাদের সমস্যা রয়েছে, এটা কি আপনার শারীরিক কোনো সমস্যা, মানসিক কোনো সমস্যা বা কোনো জটিল সমস্যা কিনা। কথা বলার মাধ্যমে অনেকটা ডক্টর বাবুরা বুঝে যায়, তাদের যদি এই এক্সপিরিয়েন্সটা থাকে। দেন তারা কি করবে, আপনাকে একটা টেস্ট লিখে দিবে, আপনি সেই টেস্ট করবেন, একটা ভালো মেশিনে রেখে দিয়ে টেস্ট করাবেন, করানোর পর আপনি সেই রিপোর্টটা তারা দেখবে, দেখে যদি আপনার জটিল কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আপনার তারা একটা দুটো ওষুধ লিখে দেবে, যেটাতে আপনি এটা সারার মতো প্রবণতা থাকবে। আর যদি সেটা না হয় তারা কি করবে, আপনাকে কিছু পদ্ধতি বাঁধিয়ে দেবে। এই পদ্ধতিটাই হচ্ছে ন্যাচারাল পদ্ধতি, যেটা কেউ বলছে না। তখন আপনাকে বলতে হবে আপনি এইভাবে একটু খাওয়া দাওয়া করেন, একটু হাঁটাচলা করেন, একটু এইভাবে ঘুমান, এইভাবে আপনি এটা একটু কম করে খান, বা যেটা আমাদের পুরো সোনার প্র্যাকটিস রয়েছে, যেটা যারা আমরা অধ্যয়ন করি তাহলে বুঝতে পারবো। তো এই ব্যাপারটা কিন্তু পুরোটাই হাইট রয়েছে, এইটাই হচ্ছে গিয়ে আমি যেটা দেখেছি, আপনাদের ভিডিওগুলো দেখেছি বা আপনাদের এখানে যেটা বুঝতে পেরেছি, এবং অনেক পেশেন্ট যারা রয়েছে তাদের ফিডব্যাকগুলো যেটা রয়েছে, যে আলহামদুলিল্লাহ আপনারা এই বিষয়গুলোর প্রতি যথেষ্ট যত্নবান। তো যে কারণে পেশেন্টের সমস্যাটা আপনারা মূল থেকে বুঝতে পারছেন, এবং এটাকে কিভাবে আপনারা ঔষধ ছাড়াই, কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া, আমি বারবার বলছি ঔষধ মানে হচ্ছে পার্শ্ব প্রতিক্রিয়া, পার্শ্ব প্রতিক্রিয়া থেকে দূরে রেখে স্বাভাবিকভাবে এটাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, এক্ষেত্রে অবশ্যই আমি বলবো যে পেশেন্ট বা যারা দর্শক রয়েছে তাদের অবশ্যই ধৈর্যের ব্যাপারটা রাখতে হবে। কারণ স্বাভাবিকভাবে একটা জিনিসকে নিয়ন্ত্রণ করার জন্য যথেষ্ট ধৈর্যের প্রয়োজন রয়েছে, এই ধৈর্যটা কিন্তু আমাদেরকে রাখতে হবে, এবং এইটার প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে যে স্বাভাবিক যে ব্যাপারগুলো রয়েছে, যে ন্যাচারাল যে ব্যাপারগুলো রয়েছে, এটার মধ্যে শেফা রয়েছে। ইভেন আমরা যদি দেখি যে একটা সময়ের চিকিৎসা স্বাস্থ্য যত্ন এগোয়নি, সেই সময়ের চিকিৎসা কি ছিল, সেই সময়ের চিকিৎসা কিন্তু এগুলোই ছিল। ধরেন আপনার আমরা যদি মধুর ব্যাপারটা দেখি, আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনে মধুর ব্যাপারে বলেছেন যে এটাতে শেফা, এটা হচ্ছে মৌমাছির উৎপাদন করে এটা শেফা। আপনার কালো জিরার ব্যাপারে হাদিস রয়েছে, জৈতুনের ব্যাপারে হাদিস রয়েছে, আজওয়া খেজুরের ব্যাপারে হাদিস রয়েছে, এইসব নানান খাবারের ব্যাপারে, এবং রসুল সিস্টেম যে খাবারগুলো পছন্দের খাবার ছিল এগুলো তো সবগুলো সাইন্টিফিক্যালি দেখা রয়েছে এর মধ্যে। তো এই যে ব্যাপারগুলো, তৎকালীন চিকিৎসা কিন্তু ন্যাচারালি হতো, কোনো গাছের পাতা থেকে, কোনো রস থেকে, হিটাস থেকে, এটা সেদ্ধ। তো এইটাকে কিভাবে পুনরুজ্জীবিত করা যায়, এবং মানুষকে কিভাবে আগে সেই তাদের যে কাঠামো ছিল, তাদের যে শারীরিক অবকাঠামো ছিল, এটা তো একদম বিলুপ্ত হয়ে যাচ্ছে, কারণ আমরা তো আর্টিফিশিয়াল হয়ে যাচ্ছি, একটা তাৎক্ষণিকভাবে ওষুধ খেয়ে নিয়ে এসে আমরা এটাকে করছি। তো এটা আসলে আমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছি, এটা আমরা বুঝতেও পারছি না। তো আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো, এবং যারা পেশেন্ট রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো, আলহামদুলিল্লাহ এটা খুবই একটা ভালো প্রসেস, এবং এটাতে পার্শ্ব প্রতিক্রিয়া নেই, এবং দীর্ঘমেয়াদী কিভাবে সুস্থ থাকা যায় এটার একটা সিস্টেম রয়েছে এখানে। তো এইটার উপর আস্থা রাখতে হবে, এবং আগামী দিনে সকল মানুষকে এর দিকেই ফিরে আসতে হবে। যদি সুস্থতা আমরা চাই, এবং আমরা যদি ওয়েস্টার্ন কান্ট্রির দিকে দেখি বা তারা যেভাবে ট্রিটমেন্টগুলো নিচ্ছে, তাদের যে খাবার দাবারের অভ্যেস রয়েছে, এইটা আমাদেরকে দেখতে হবে তারা শারীরিক দিক থেকে যথেষ্ট সুস্থ, কারণ তারা তারা মেডিসিন তৈরি করে আমাদের দিকেই দিয়ে দিচ্ছে, কিন্তু তারা মেডিসিন নিচ্ছে না। মেডিসিন মূলত মেড হচ্ছে এইসব কান্ট্রির জন্য, মানে আমাদের যারা এইসব গরিব কান্ট্রি রয়েছে, অশিক্ষিত কান্ট্রি রয়েছে, বা শিক্ষা সেরকমটা নেই, এইসব কান্ট্রিতে মেডিসিনের ব্যবসা হচ্ছে, তো ওনারা কিন্তু মেডিসিন নিচ্ছে না সেই অর্থে। তো এই জিনিসটা আমাদের বুঝতে হবে, এবং পারিবারিকভাবে
আমাদের সচেতন হতে হবে কি করে আমরা আমাদের খাদ্যাভ্যাস এবং চলন বলন বা এইসব মেনটেন করে কি করে সুস্থ থাকা যায়, এইসবের প্রতি আমাদের দৃষ্টিপাত করতে হবে। মূলত মূল বিষয় যেটা হচ্ছে যে আমাদের যে চলাফেরা, আসলে আমাদের রোগগুলো তৈরি হচ্ছে 80% রোগ তৈরি হচ্ছে আমাদের ভুলভাবে চলাফেরার কারণে, আমাদের খাওয়া দাওয়া, আমাদের ঘুমানো, আমাদের বিভিন্ন ভাবে কি হচ্ছে ভুলভাবে চলাফেরার কারণে, এক কথায় মানে ভুল লাইফ স্টাইল। তাহলে আমরা ভুল লাইফ স্টাইল কে সঠিক লাইফ স্টাইলে যতক্ষণ পর্যন্ত কনভার্ট না করতে পারবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের কি লাইফ টাইম কিন্তু ওই ওষুধ মানে আমাদের খেতে হবে। মানে একটা সাধারণ উদাহরণ হচ্ছে কি যে আপনার পায়ে কাঁটা ঢুকে গেল, কাঁটা ঢুকার কারণে ব্যথা হচ্ছে, এবার আপনি কাঁটা না বের করে আপনি ব্যথার ওষুধ খেতে শুরু করলেন, এই ব্যথার ওষুধ খেতে খেতে কি হলো আর কিছুদিন পরে একটা ওষুধ হচ্ছে না ডবল ওষুধ, তারপরে কি হচ্ছে তারপরে এবার আপনার ব্যথার কারণে জ্বর শুরু হলো, এবার জ্বরের জন্য আর একটা ওষুধ খাচ্ছেন, এই জ্বরের ওষুধ খেতে খেতে দেখা গেলো এখন ব্যথার জন্য ইঞ্জেকশন মারতে হচ্ছে আর ওষুধে কাজ হচ্ছে না, জ্বরের জন্য 2-3টা করে ওষুধ খেতে হচ্ছে, এবার আস্তে আস্তে আপনার শরীরটা দুর্বল হতে শুরু করলো, এবার দুর্বলের জন্য আরেকটা ভিটামিন খাওয়া শুরু করলেন। কিন্তু মূল যে সমস্যাটা সেই সমস্যাটা সমাধান আমরা করছি না, এই কাঁটাটা থেকে গেছে কিন্তু ভিতরে। এবার কি করতে হবে, কাঁটা আপনাকে বের করতে হবে, তাহলে কাঁটা বের করলে কিন্তু সমস্যা সমাধান গুলো কিন্তু হয়ে যেত, ন্যাচারালি ভাবে হয়ে যাবে। এখন তো কাঁটা বের করলে তো প্রথমে একটু ব্যথা করতে পারে, মানে একটু কাটতে হতে পারে ভিতরে, তাহলে একটু ব্যথা, তাহলে এই যে ব্যথাটুকু একটু সহ্য করতে হবে, বিশেষ করে যারা আমাদের পেশেন্ট আছে তাদেরকে একটু মানে একটু ধৈর্য লাগে। অবশ্যই আমি বারবার এই কথাটা বলবো, ধৈর্য রাখতেই হবে। এবং আরেকটা কথা আমার মনে পড়ে গেল যেটা না বললে নয়, আমি এটা অডিয়েন্স থেকে বলবো যারা, যে ঔষধ খেয়ে সুস্থ থাকতে যাওয়াটাই বড় অসুস্থতা। জি জি জি, কেউ যেন এটা মনে না করে যে তাকে ঔষধ খেয়ে সুস্থ থাকতে হবে, অর্থাৎ তাকে সুস্থ থাকতে গেলে ঔষধ ছেড়ে সুস্থ থাকতে হবে। জি জি জি, নাহলে এটাই তার জন্য সব থেকে বড় অসুস্থতা হয়ে যাবে। সাধারণত অনেকেই বলে এখন আমি ওই সুগারে দুটো করে ওষুধ খাচ্ছি এখন আমি ভালো আছি, এই যে তাদের যে ধারণা এটা কখনো সম্ভব নয়। তো ওষুধ যদি কেউ খেয়ে সুস্থ থাকে তাহলে এটাকে আমরা সুস্থ বলি না, বলি না মানে এটা হচ্ছে অসুস্থ আসলে, কিন্তু সে কিন্তু ভুল ভাবছে আসলে এটাকে, তিনি প্রতারিত হচ্ছেন, প্রতারিত হচ্ছে, এটা উনি ভুল ভাবছেন যে আমি ওষুধ খেয়ে এখন সুস্থ আছি। কিন্তু দেখা যাচ্ছে কি আস্তে আস্তে তার ওষুধের মানে পাওয়ার আরো বাড়ছে, ডোজ বাড়ছে, ওষুধ বাড়ছে, তারপরে এক সময় ওষুধ কাজ হচ্ছে না, তারপরে কি হচ্ছে যে তাকে ইনসুলিন দিতে হচ্ছে, তারপরে কি হচ্ছে তার কিডনি নষ্ট হচ্ছে, তার বিভিন্ন রকম চোখ নষ্ট হচ্ছে, তার যৌবন চলে যাচ্ছে, একে একে সমস্যাগুলো হচ্ছে। তো আসলে এবার কি এটা কিন্তু আসলে রোগের কারণে কিন্তু হচ্ছে না, যে কারণ হচ্ছে কি ওষুধ খাওয়ার পরে তো তার তো সুগারটা নর্মাল ছিল, কিন্তু তারপরে ডাক্তাররা কি বলবে যে আপনার এখন এই সমস্যা হয়ে গেছে, এটা আপনার সুগারের কারণে এটা হয়েছে। আরে ভাই সুগার তো তার নরমাল ছিল, কারণ আপনার ওষুধ খেয়ে খেতে নরমাল থাকে, সুগারে কেন হবে, আসলে এটা ওষুধের মানে সাইড ইফেক্টের কারণে হয়েছে। হ্যাঁ, কিন্তু বলা হচ্ছে কি যে এটা ওই সুগারের কারণে এটা হয়ে গেছে, কিন্তু আসলে সাইড ইফেক্ট, কারণ সুগার তো নরমাল ছিল, তাহলে সুগারে কেন কারণে হবে কেন, হ্যাঁ ওষুধের কারণে হয়েছে। হ্যাঁ, তো বিশেষ করে এই হচ্ছে আমাদের বিশেষ করে চিকিৎসা ব্যবস্থা। আর একটা বিষয় আমি এখানে বলি যে আমরা বিশেষ করে যারা যেসব ভাইরা আপনার সুগারের পেশেন্ট আছে, যারা আপনার হাই প্রেসারের যারা পেশেন্ট আছে, তারা এমন জায়গাতে চিকিৎসা করাচ্ছে যে ওখানকার একটা রেকর্ড নাই, যে ওখানে একটা রোগী, একটা সুগারের রোগী ওখান থেকে একটা দীর্ঘদিন ধরে চিকিৎসা করিয়ে 5-10 বছর চিকিৎসা করিয়ে ভালো হয়ে গেছে, একটা প্রেসারের রোগীর রেকর্ড নাই যে সে ওখানে 5 বছর ওষুধ খেয়ে ভালো হয়ে গেছে, এইরকম কোনো রেকর্ড নাই, তারপরেও মানুষ ওই জায়গাতে ভিড় লাগাচ্ছে, ওই জায়গাতে ভিড় লাগাচ্ছে মানুষ, তার মানে মানুষ কতটা অন্ধ হলে সেই কাজটা করতে পারে। তো সম্মানিত দর্শক, বিশেষ করে আজকে হয়তো আমাদের কথা শুনে আপনাদেরকে যারা নতুন দেখছেন তাদেরকে তো আশ্চর্য লাগতে পারে, এই জন্য একটু খারাপও লাগতে পারে, কারণ এই জন্য আমরা বলি যে আপনি অবশ্যই আমাদের যে চ্যানেলে লেখা আলাদা ভাবে ডায়াবেটিস, তারপরে আপনার যাদের সুগার ভালো হয়েছে তার এই ভিডিও গুলো আপনারা দেখেন, প্রচুর মানুষ, আজকে আমাদের 1 বছর চলছে মানে আমাদের চিকিৎসার 1 বছর চলছে, সেখানে প্রচুর মানুষ কে আলহামদুলিল্লাহ আমরা ট্রিটমেন্ট দিয়েছি এবং প্রচুর মানুষ ভালো হয়েছে, সেগুলো ভিডিও দেখলে, অনেকের ভিডিও করা আছে, অনেকের ভিডিও করা নাই। তো আপনারা যদি আমাদের চ্যানেলের ভিতরে যে ভিডিও গুলো আছে আলাদা ভাবে প্লে লিস্ট সাজানো আছে, যাদের সুগার ভালো হয়েছে, ডায়াবেটিস এরকম ভাবে আলাদা ভাবে সাজানো আছে, তো এই ভিডিও গুলো যদি দেখেন, যে যারা ভালো হয়েছে আলহামদুলিল্লাহ তারা নিজেরাই বলছে, তো সেই ভিডিও গুলো দেখলে আমাদের যে কথা এটা সত্যতা আপনারা বুঝতে পারবেন, যে না কথাগুলো তো আজকে ছিল আমাদের এই পর্যন্তই। তো বিশেষ করে স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে আমাদের আরো নতুন নতুন ভিডিও আসবে, তো যারা বিশেষ করে ন্যাচারাল পদ্ধতিতে এবং যারা ওষুধ ছাড়াই যারা সুস্থ থাকতে চান, লাইফ টাইম সুস্থ চান, সুস্থ থাকতে চান, যারা মনে করেন যে আমাকে যাতে কখনো সুগার না হয়, কখনো প্রেশার না হয়, কখনো হার্টের সমস্যা না হয়, কখনো কিডনি খারাপ না হয়, অবশ্যই তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং
আমাদের যে ফেসবুক পেজ সেটিকে আপনারা লাইক করে রাখবেন। তো আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।